गुलाम अख्तर सबक जिला परिषद चेयरमैन ग्रुप कैप्टन मुफ्ती सबक मुमेंट बाहन कर्मकर्ता शेख महताब अली मेतू सबक मेयर खंदकार नाजमुल इस्लाम लेनी सबक सभापति फरीद पौर आवी लीग शम्मी आजाद सैयद मुस्ताक रतुल तानिया साधारण सम्पादक फरीद महिला आवी लीग शायला इस्लाम उन्नी हमार सालिका कैंडी आवाचन करार्जन महमूद रशीद सदस्य फरीदपुर पौर आवी लीग शेख जमाल सबक संगठन सम्पादक फरीदपुर जिला श्रमिक लीग मोहम्मद मुजाहिद हुसैन रिपन सबक जीएस सरकारी यासीन कलेज मोहम्मद मुस्ताफिजुर रहमान मासूम सबक सहसभापति फरीदपुर स्वेच्छासेवक लीग जहांगीर आलम जुग्म साधारण सम्पादक सदर थाना स्वेच्छासेवक लीग आंसार मोल्ला मान्नान मास्टर बेलावर मोल्ला आहवायक पश्चिम गंगावती सरकारी प्राथमिक विद्यालय मालिक मास्टर आहवायक गोविंदपुर सेंटर कमाल बीन सुलतान शिक्षा विषय सम्पादक फरीदपुर जिला छात्र लीग गोलाम मोस्तफा खोकन तृणमूल वार्ड समन्वयकारी सह उपस्थित श्रीमंडली सांबादिक बंधुरा शेष जनसभा
বৈঠকের তারা আমন্ত্রণ জানিয়েছিল কর্মপুরে খ্রিস্টান মিশনে। ওখানে একজন বললেন, আমি 30 বছর গাড়ি চালাই, আপনাকে দেখার অনেক চেষ্টা করেছি, কখনো দেখার সুযোগ হয় নাই, এই 30 বছর পর আপনাকে আমার দেখার সুযোগ হল, কারণ ওই 30 বছর আমি আপনাদের সেবা করে যাচ্ছি। ইউরোপে প্রকাশ্যে না, আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি, এমন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান করেছি যেখানে ওনার কোন শিক্ষার আলো ছিল না। আমি যেখানে একটা প্রাইমারি স্কুল করেছি এই গোড্ডা ইউনিয়নে, আজ থেকে 20 বছর আগে ওই এলাকায় 12 বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যেত, বাল্য বিবাহ হয়ে যেত। ওই এলাকায় কোন রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, তো ওখানে কোন স্কুল ছিল না, লেখাপড়ানোর বাচ্চার বিয়ে হয়ে যেত। ওখানে প্রথমে আমি একটা স্কুল করি এবং স্কুলে এসেও কিছুদিন পরে আবার আসতো না। আমাদের শিক্ষকরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে, বাচ্চারা আসে না কেন, বলতে যে কাপড় চোপড় নাই, আমরা কাপড় দিয়েছি, ড্রেস কিনে দিয়েছি, খাতা কলম কিনে দিয়েছি, বাবাকেও অনেক সময় সাহায্য করেছি। এমন ভাবে ওখানে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, এখন ওখানে একটা ট্রেনিং সেন্টার করেছি। কারণ আপনারা সবাই জানেন, এরকম ভাবে আমি অনেক চর অঞ্চলে, ডিকি চর, পদ্মার উপরে, ওখানেও এরকম এই 12 বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যায়। আর মেয়েরা ওখানে স্কুল নাই, ওখানে নদী পার হয়ে কিভাবে স্কুলে পাঠাবে। ওখানে একটা স্কুল করলাম, প্রথমে প্রাইমারি স্কুল, পরে হাই স্কুল, এবং এটা করে দেখলাম রেজাল্ট ভালো করতে পারে না। কেন, বাবা মা নিজে লেখাপড়া জানে না, মনে করে স্কুলে গেছে, আর প্রাইমারি স্কুলের টিচাররা ফরিদপুর শহরে থাকে, ওখানে গিয়া ওই একজন যায় আর তিনজন যায় না, বাকিরা ওই হাজিরা শুরু করে যায় এক সপ্তাহ একদিন দিয়া। এরকম করতে করতে আমি নিজের শিক্ষক রাখলাম বেতন দিয়া প্রাইমারি স্কুলে। তারপরে আমি যেই কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, প্রত্যেকটা শিক্ষক যাতে সময় মতো স্কুলে যায়, আমি ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরা লাগাইছি প্রত্যেকটা স্কুলে। আমার প্রত্যেকটা স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, হেডমাস্টার কখন আসলো, কখন গেল, কোন টিচার কখন আসলো, কখন গেল, এবং 3 মাস পর পর ওই ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিয়ে ঢাকা থেকে আমাদের লোক এসে যে রেজাল্ট কি হলো। এখন আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের সেই পশ্চাৎ এই গ্রেপ্তা ইউনিয়নের ছেলেমেয়েরা মেডিকেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ওরা পাশ করে এখন ওই এলাকাটাকে এমন ভাবে আলোকিত করেছে, ওইটাকে মনে হয় একটা মিনি শহর। আর চরাঞ্চলে যে স্কুল করেছি, সেই স্কুলের ছেলেমেয়েরা ওরা ইংরেজিতে কথা বলে। আমাদের একজন প্রশিক্ষক আছে, তার নাম উলফাত সাহেব, উনি প্রথমে 2 লক্ষ টাকা বেতনে চাকরি করতেন আমাদের এখানে, রিটায়ার করার পরে ওনার বেতন ধরেছি 75,000 টাকা। উনি ওনাকে দিয়েছি স্কুলের টিচারদের কার্যক্রম পড়াশোনাটা মনিটর করা, ঠিক মতো পড়াচ্ছে কিনা। তো সেই জন্যে আমার একটা দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব, যদি 7 তারিখ ইগুল মার্কা জয়ী হয় আর এই জয়ীটা হবে ফরিদপুরের মানুষ, তাহলে আমি শিক্ষার মানকে বাড়ানোর জন্য প্রাইমারি স্কুল, হাই স্কুল এই শিক্ষার মানকে বাড়ানোর চেষ্টা করব। এরকম প্রশিক্ষক রেখে রেখে সরকারের সহযোগিতায় শিক্ষার মানটাকে বাড়াবো, যাতে আমাদের ছেলেমেয়েরা একসময় ম্যাজিস্ট্রেট হয়, পুলিশ অফিসার হয়, জজ হয়, বিভিন্ন সরকারি কর্মকর্তা হইতে পারে, বিসিএস পাশ করে। যেমনি ভাবে হয়েছে আমার ভাই ভোলা ভাইয়ের মেয়ে, ভোলা ভাইয়ের মেয়ে আর কয়েকদিন পরে ডিআইজি হয়ে যাবে, অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। আর একটা মেয়ে আছে আমাদের কারাইপুরে, লাকি, সেও এখন এসপি। যখন দেখি লাকির হাজবেন্ডও আবার এসপি, দুজন স্বামী স্ত্রী আসছিল দেখা করতে, যখন আমাদের এলাকার মেয়ে একটা ভালো পদে চাকরি করে তখন গর্বে বুক ভরে যায়। তাই
ইগল মার্কা জয়ী হলে আমি চেষ্টা করব আপনাদের যে পোলের সন্তানগুলো ওরা যেন ভালো শিক্ষা পায়, ওরা একদিন সমাজে এরকম মাথা উঁচু করে দাঁড়ায় যাদের থেকে আমরা গর্ব করতে পারব। আর আপনারা সবাই জানেন স্থানীয় গ্রুপে 75,000 ছেলে মেয়ে চাকরি করে। বাবারা মুরব্বীরা বসে আছে, তোমরা এক পাশ থেকে করছো, এক পাশে যাও, ওনাদেরকে দেখতে যাও, এক পাশে যাও। আরেকটা কাজ হচ্ছে স্বামীর গ্রুপে এখন 75,000 ছেলে মেয়ে চাকরি করে। আমার ছোট ভাইয়ের কোম্পানি স্বামীর গ্রুপে 30,000, 1,05,000। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাইরের জেলার লোকজন কমিয়ে দেব, এখন আমি ফরিদপুরের লোকজন বেশি নেব। তারপরে এই যে ছেলে মেয়েগুলো চার পাঁচ দিন দাঁড়িয়ে আছে, এরা ওদের চোখে মুখে স্বপ্ন, আমার সামনে কোন স্বপ্ন যে বাবার সংসারের দায়িত্বটা নিজের কাঁধে নেবে, নিজে এক সময় সংসার করবে, কিন্তু সেটা কোন উপায় খুঁজে পাচ্ছে না। এখানে একটাই কাজ কন্ট্রাক্টরি, কন্ট্রাক্টরি ছাড়া আর কোন কাজ নাই। আর কন্ট্রাক্টরি কি, যে সরকারের কাছ থেকে যে রেখে কাজটা নেওয়ার পরে ঘাটে ঘাটে যে চামড়া দিতে হয়, খরচ করতে হয়, তারপর আর সিমেন্টেরা পয়সা থাকে না। আর ইটও কিনে 3 নম্বর, যার জন্য 6 মাস পরে আগের রাস্তা যা ছিল তাই। তো সেই কারণে যদি আমি নির্বাচিত হতে পারি, ইগল মার্কাকে আপনারা জয়ী করেন, তাহলে আপনার সন্তানরা যাতে কাজ পায়, চাকরি পায়, সেই কারণে আমি গেরদাতে একটা ট্রেনিং সেন্টার করেছি। লেখাপড়া না জানা, লেখাপড়া জানা, সব শ্রেণীর জন্য আমি একটা ট্রেনিং সেন্টার করেছি। এখানে 100 থেকে 150 ছেলে মেয়েকে প্রতি মাসে ট্রেনিং দেওয়া, 40 দিনের ট্রেনিং দেওয়া, বিনে পয়সায় ট্রেনিং দেওয়া, চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। এরপরে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি আরো 12টা ট্রেনিং সেন্টার এরকম করব। অন্তত 1,000 ছেলে মেয়ে প্রতি মাসে ট্রেনিং নিতে পারে, ট্রেনিং নিয়ে চাকরি নিয়ে ঢাকায় যাবে। এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। 1, 2, 3 নম্বর, 3 নম্বর কাজটা অন্তত করি, এই কাজটা সহজ না, সেই কাজটা সবাই মিলে করতে হবে, সেটা হল সন্ত্রাস দমন। সন্ত্রাস এবং মাদক চাঁদাবাদী, এই তিনটা বন্ধ করা কাজ, সন্ত্রাসী দমন করা, চাঁদাবাদী বন্ধ করা, আর হল মাদক, কারণ এরা অত্যন্ত শক্তিশালী, এদেরকে দমন করা অত সহজ না, তাদের এদের শিকড় অনেক লম্বা। কিভাবে করব, যদি আপনাদের নির্বাচিত প্রতিনিধিত্ব হতে পারি তাহলে সম্ভব। আর আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তার কোন ক্ষোধা নাই, সে কাবিখা টাকা কে মারবে না, সে কি বলে কেয়ারের টাকা খাবে না, সে রাস্তার ওই কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নেবে না, ব্রিজের কালভার্টের থেকে টাকা নেবে না, পাসপোর্ট অফিসের থেকে চান্দা তুলবে না, ওই শরীয়তুল্লাহ মার্কেট থেকে দৈনিক 3 প্রতিটা দোকান থেকে 300 টাকা চাঁদা তোলা হয়, এই চাঁদা বন্ধ করতে হবে। আর আমার উপর যে নির্যাতন হচ্ছে, আর একটা কথা হচ্ছে এখন নৌকায় কেন ভোট দিবেন না, এখানে যারা আছেন আমার ভাই বলেছেন নৌকা উনি ঘাটে বেঁধে ফেলছেন, নৌকা যদি ঘাটে বাধা থাকে, ডাঙ্গায় থাকে, সেই নৌকার কোন মূল্য আছে? তাইলে আমাদের ফরিদপুরের নৌকা আমাদের ভাই কৃষ্ণ ভাই আর ভোলা ভাই ডাঙ্গায় চলে গেছে। মাঝি ঠিক না, তাহলে প্যাসেঞ্জাররা কি নিরাপদ? প্যাসেঞ্জার তো নিরাপদ না, কারণ মাঝি এমনই বাজি আমার ভাই, আমার
সাথে স্বামী মহাশয়ের সাথে সম্পর্ক খুব মধুর, পারিবারিক সম্পর্ক আসছে। ত্রিশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে থাকতাম, আমার ভাই সভাপতি হইলেন, আমরা খুব আনন্দে মেনে নিলাম। কিন্তু আমার ভাই সভাপতি হওয়ার পর প্রথম সভাপতি করলেন আলিয়াবাদ ইউনিয়নের সভাপতি, ওখানে ছিলেন হবে ইঞ্জিনিয়ার সাদি, উনি একটু ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, ভদ্র মানুষ, তাকে বাদ দিয়া ওখানে সভাপতি করলেন সম্রাট। সম্রাটকে জানেন দিল্লির বাচ্চা আকবর না, এ সম্রাট গলা কাটা সম্রাট। উনি মানুষের গলা কেটে ফুটবল খেলেন, আর শুনেছি হাত কেটে, ভাইয়ের হাত কেটে পরের হাতে দিয়ে দেন। এই সন্ত্রাসী উনি হচ্ছেন আলিয়াবাদের, তো সন্ত্রাস করছেনই, ওখানে ওই সাদি সাহেবকে মেরেছেন একদিন, ওটা প্রতিবাদ সভা করে এসেছি। তারপরে এর মধ্যে ওই গেটটা ইউনিয়নে যেটা বললাম, যেখানে আমি ট্রেনিং সেন্টার করেছি, যেখানে আমি একটু প্রাইমারি স্কুল করেছি, হাই স্কুল করেছি উপসহ, সেখানে আমাদের একটা নির্বাচনী ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে কয়েকজন বসেছিলেন, তার মধ্যে একজন শিক্ষকও ছিল। একজন শিক্ষক ছিলেন, এমন ভাবে সম্রাট বাহিনী এসে তাদেরকে আক্রমণ করেছে, এমন ভাবে মেরেছে, কুপিয়েছে, এইটা চোখে দেখা যায় না। কারণ তাদের অপরাধ, তারা ইগল মার্কার পক্ষে মানুষের কাছে ভোট চাচ্ছে। আজাদ সাহেব নির্বাচিত হলে ঘরে ঘরে চাকরি মিলবে, আমাদের দুঃখের সংসারের অবসান হবে, ছোট বাচ্চাটা যে মায়ের কোলে আছে ও একদিন বড় হবে, একদিন জজ হবে, কেউ বড় উকিল হবে, কেউ এসপি হবে, ডিসি হবে, এই স্বপ্ন দেখিয়েছেন, এটাই তার অপরাধ, এটা দেখানো যাবে না। তার তিন চার দিন পরের ঘটনা, মামলা হল, তার তিন চার দিন পর আর এক সন্ত্রাসী, তার নাম মোবারক খলিফা, আমার ভাই শামীম হক তাকে আবার কমিশনার বানিয়েছেন। তাকে কমিশনার বানার পরে তো সে তো অনেক জনপ্রতিনিধি, তিনি কি করলেন, আমাদের 14 নম্বর ওয়ার্ড যেটা হচ্ছে নদী কমিশনার পাশে, ওখানে সকলে মিলে এরকম 8টা সাড়ে 8টার সময় নির্বাচনী প্রচার শেষে ওখানে ফিরেছেন, এমন সময় সেই মুবারক খলিফা 40-50 জন নিয়ে অতর্কিত ভাবে, হাতে ছিল রামদা, কারো হাতে ছিল চাইনিজ কোড়াল, কারো হাতে ছিল হকি স্টিক, নিয়ে ঝাঁপিয়ে পড়েন আমার ওই এলাকার যুগ্ম হয়েও আব্দুর রহমান ধল, তার উপরে তাকে রামদা দিয়ে তার মাথায় এত জোরে একটা কোপ দেয়, উনি হাত দিয়ে ঠেকিয়ে ফেলেন, লাগতো মাথাটা দুইটা ভাগ হয়ে যেত, তার কোপ লাগে তার চোখের উপরে, সারা শরীরটা তাকে কোপানো হয়। একটাই অপরাধ, সে ইগল মার্কায় ভোট চায়, এই এলাকার লোকের কর্মসংস্থান চায়, বেকার ছেলে মেয়েদের, তার বেকার আছে, তার বেকারত্বের অবসান চায়, অপরাধ। তারপর তাকে 250 বেডে হসপিটালে ভর্তি করা হল, আমি তখন ঢাকায় ছিলাম। তার জীবন যখন সংকটাপন্ন, রাত 2টা 2:30 সময় আমাদের আওয়ামী লীগের সহসভাপতি ফারুক সাহেব আমাকে ফোন করে জানাইল তার জীবন সংকটাপন্ন, ডাক্তাররা বলছে এখানে তারা চিকিৎসা করা সম্ভব না, তাড়াতাড়ি ঢাকায় স্থানান্তরিত করা হোক। আমি কথাটা শোনার পর আমার বুকটা ভেঙে গেল, যে আমি কত অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে,
এটা তো আমার কাজ না। কেন এই সব লোকের এই সব লোককে আমি কিভাবে ফেস করব? একজন মাস্তানকে ফেস করতে পারে আরেক মাস্তান, একটা অস্ত্রে প্রতিবাদ করে আরেকটা অস্ত্র। আমার কাছে তো ওই ডাইনে পায়ে কোন অস্ত্রবাদ লোক নাই, কারো কাছে কোন তো অবৈধ অস্ত্র নাই, কেউ তো ওরকম মাস্তান পারে না। আমি কিভাবে নির্বাচন করব? আমি প্রশাসন, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা সম্রাটকে গ্রেপ্তার করেছে এবং খলিফা সাহেব উনি দোরের উপরে আছেন। তো যাই হোক, যখন শুনলাম এই অবস্থা তাকে ঢাকায় নিতে হবে, এর মধ্যে আমি ফোন করলাম ঝলকের স্ত্রীকে। তখন রাত আড়াইটা তিনটা বাজে, আমি জিজ্ঞাসা করলাম আপনারা, আমি একে আজাদ তার ওয়াইফকে যদি বলতে পারি, মহিলা এত জোরে একটা চিৎকার দিল অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে, আপনি আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার স্বামী বাঁচবে না। নিজেকে সত্যি অপরাধী মনে হল। তার নাম জিজ্ঞাসা করলাম, বলল আমার নাম পারভীন। আমি বললাম পারভীন, আপনার স্বামীর সবচেয়ে বড় চিকিৎসা আমার করবো আমি, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল যেখানে আমি চিকিৎসা নেই, আমার ছেলে মেয়েরা আমার স্ত্রী চিকিৎসা নেয়, সেই হসপিটালে আপনার স্বামীর চিকিৎসা হবে, আপনি চিন্তা করবেন না। তারপরে মনে মনে চিন্তা করলাম ইউনাইটেড হসপিটালে আপনি নিয়ে আসেন, ওখানে আপনার স্বামী ভর্তি হবে। তাহলে আমি পারভীনকে কিভাবে তার স্বামী ফেরত দেব? যদি তার অনাথ দুটো বাচ্চা থেকে থাকে, তার সামনে আমি কিভাবে দাঁড়াবো? তাকে কিভাবে আমি বাবা উপহার দিব? তার জনকের বাবা মার সামনে আমি কিভাবে দাঁড়াব? আমি এই নির্বাচনকে করতে এসে একটা লোকের জীবনহানি হবে এটা তো আমি মেনে নিতে পারি না। তাই আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, বললাম যে আল্লাহ তুমি ওকে জীবনটা ফেরত দাও। হসপিটালে না যাওয়া পর্যন্ত আমার মনে হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্সটা কোথায় পৌঁছেছে, বলতে কেরানীগঞ্জ। আমি বললাম, নিজে যদি ভাবলাম আমি নিজের যদি অ্যাম্বুলেন্স চালাইতাম তাহলে আরো জোরে চালাই কত তাড়াতাড়ি যেতে পারি, তাহলে রাস্তায় ওর মৃত্যু না হয়। আমার বাসার সিকিউরিটি অফিসারকে আমি পাঠাইলাম হসপিটালে যে তুমি ইমার্জেন্সিতে গিয়া দাঁড়াই থাকো, কারণ আমাদের মফস্বল শহরের থেকে গ্রামীণ থেকে লোক গেলে ওই বেশভূষা দেখলেই ওই বড় হসপিটালে ভর্তি করতে চায় না, ভাবতে যে টাকা দিতে পারবে না। তো আমার সিকিউরিটি অফিসার তুমি যা বলো এটা আজাদ সাহেবের পেশেন্ট, আজাদ সাহেব সব টাকা পয়সা খরচ দেবে। হসপিটালে পৌঁছল, তখন রাত সাড়ে চারটা বাজে। তারপর আমি জিজ্ঞাসা করলাম পারভীন ভর্তি করল, ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিল, বলল তার জ্ঞান ফিরেছে, আগামীকাল সকাল ১০টায় অপারেশন। পারভীনকে বললাম পারভীন আপনি টাকা পয়সার কোন চিন্তা করবেন না, আপনার সাথে লোকজন কয়েকজন পাঁচ ছজন, আমার লোককে বলে পাঁচ ছজন লোককে ভালো হোটেলে থাকার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, কাপড় চোপড়ের ব্যবস্থা করো, হসপিটালে সমস্ত খরচ দিয়ে দাও। আমি ইনশাআল্লাহ রহমতে জনর এখনো মানে মৃত্যু ঝুঁকি কেটে উঠছে, সে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, এটা আপনাদের দোয়া। আর পারভীন স্ত্রী আমাকে ফোন করেছে দুদিন আগে, ভাই আমাদের কোন টাকা পয়সার অভাব নেই, আমরা কিন্তু ক্যাম্পে যে খরচ দেন আমরা কিন্তু এক পয়সা নেই না, শুধু আপনাকে ভালোবাসি,
আপনি এমপি হলে আমাদের এলাকার উন্নতি হবে, ছেলে মেয়েরা চাকরি পাবে, সন্ত্রাস দূর হবে, এই এক বুক আশা নিয়ে কিন্তু আমরা আপনার কাজ করি। কিন্তু আমার জানি তো ভালো হতে সময় লাগবে, আমি চলে আসি, আমি এসে আবার ক্যানভাস শুরু করি। আমি বললাম বোন আপনাকে আসতে হবে না, এর মধ্যে আপনি জেনে আনন্দিত হবেন হাজার হাজার পারিন রাস্তায় নেমে গেছে, হতে না পারে যদি নৌকার পাঁচ প্রার্থী জয়ী হন, ফরিদপুরের ভাগ্যে কি আছে আপনারা চিন্তা করে দেখেন। এটা শুধু দুইটা ঘটনা ঘটালো বললাম, সারা শহরে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম অনেক ঘটনা ঘটছে আমাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। কিন্তু নেতারা আপনারা সব কিছু নিয়ম মেনে নিচ্ছেন, সেজন্য 7 তারিখ পর্যন্ত দেখতে চান, সেই জন্য আপনারা একা আমরা পারব না, আপনাদের যুবক বৃদ্ধ বয়স্ক সবার কাছে অনুরোধ, আমরা সকলে মিলে যদি 20টা করে ভোট জোগাড় করি প্রত্যেকেই, আর প্রত্যেকের কাছে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাইকে ফোন করবেন যে সন্ত্রাস চাই না, সন্ত্রাস মুক্ত ফরিদপুর চাই। সকাল সকালে আপনারা ভোট দিতে যাবেন, সবাইকে নিয়ে যাবেন, বন্ধু বান্ধবকে নিয়ে যাবেন, ইলন মার্কাকে জয় করার পরে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যে প্রতিশ্রুতি দিলাম আমি যোগ ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করবো, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু করব, এই সন্ত্রাসীদের হাত থেকে জামালের হাত থেকে মানব মুক্ত করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানানো বক্তব্য শেষ করছি। Thank you.